বুধবার 12:30 বানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মামুন খন্দকারের নিকটে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নমিনেশন পেপার দাখিল করেছেন জননন্দিত এমপি আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। আমি এম এস সৈয়দ লিজা আক্তার, স্টাফ রিপোর্টার, বিফোর নিউজ। আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আজমিরিগঞ্জ এবং বানিয়াচুঙ্গের সকল পর্যায়ের নেতা কর্মী বন্ধুবর্গকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন সরকারের বিধিনিষেধ থাকা সত্ত্বেও, দলের বিধিনিষেধ থাকা সত্ত্বেও আমাদের নেতা কর্মীরা আমরা দাওয়াত দিছি, আমরা নমিনেশন দাখিল করব, দোয়া করবেন, কাউকে আসতে বলতে পারি নাই। যারা মনে মনে পূর্ণ অনেক হাজার হাজার নেতা কর্মী আমার সঙ্গে যোগাযোগ করছেন যে আমরা বানিয়াচুঙ্গের সিলাবান্ধা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার অন্য ধারে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার কথা আমাদেরকে মানতেই হবে, তার নির্দেশ সকল নেতা করে বলছে। আমরা যাকে মনোনয়ন দিয়েছি, আমার দলের সকল নেতা কর্মীরা মনোনয়ন চাইতে গিয়া অথবা অতীতের কোনো সাংগঠনিক যে কোনো কার্যকলাপে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি মনোবন্তবে থাকতেই পারে, সকল মতভেদ ভুলে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আপনারা মনোনয়নপত্র দাখিল করার মাধ্যমে নির্বাচনী কাজ শুরু করবেন।